প্রিয় দর্শক শ্রোতা, আজকের অডিও বুকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অডিও বুকে আজ রয়েছে সৈয়দ আবুল হোসেনের লেখা ইতিবাচকতাই আমার পাথেয়। তাঁর সহধর্মিণী খাজা নার্গিস হোসেন এবং তাঁর দুই কন্যা সৈয়দা রুবায়াত হোসেন ও সৈয়দা ইফাত হোসেনকে বইটি উৎসর্গ করা হয়েছে। বইটির শুরুতে রয়েছে দৃষ্টিভঙ্গির সূচনা ও মূল্যবোধ। 70 দশকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমার জীবন ও মনের গভীরতায় প্রবল নাড়া দেয়। সেই সময়কার স্বাধিকার আন্দোলনে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম ভূমিকা পালন করে, আমাদের শিক্ষার্থীদের মন ও মননশীলতা পরিবর্তন করে, দেশপ্রেমে উজ্জীবিত করে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বাঙালির চিন্তা চেতনা এবং বঙ্গবন্ধুর নির্দেশ পালনে তৎপর হয়ে ওঠে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে এক একজন সৈনিক হয়ে ওঠে। স্বাধীনতার পর সিভিল প্রশাসনে এসব বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগমন ঘটে। আমার সতীর্থ শিক্ষার্থীরা 73, 77, 79 ব্যাচে নিয়োগ লাভ করে। ফলে আমি যখন 75-এ ব্যবসায় আত্মনিয়োগ করি, তখন এসব সতীর্থদের সান্নিধ্য পাই। এ প্রেক্ষিতে প্রশাসনের সিএসপি কর্মকর্তাদের সাথেও আমার পরিচিতি বাড়ে। স্বাধীনতার পর যত ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, কমবেশি প্রত্যেকেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। তদুপরি মন্ত্রী ও এমপিদেরও আমি জীবনে চলার পথে সঙ্গী হিসেবে পেয়েছি, তাঁদের সান্নিধ্য পেয়েছি। পুলিশ ও আর্মি প্রশাসনে আমার সতীর্থ বন্ধুদের যোগদান এবং আমার কাজের সুনামের জন্য তাদের মধ্যে আমার পরিচিতি ছিল। সিভিল ও আর্মি প্রশাসনে আমার সখ্য ছিল। সব কিছু মিলিয়ে আমার জীবন এক আলোকিত পথের সাহচর্য লাভ করে। আমি জীবন, জীবনবোধ ও মানুষের সেবার প্রতি এক ধরনের গভীর টান অনুভব করি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমার মধ্যে এক ধরনের সেবার মনোভাব গড়ে তোলে। মুক্তিযুদ্ধের কষ্ট, হয়রানি সব মিলিয়ে জীবনকে বোঝার এক বড় ক্যানভাস তৈরি হয়ে যায়। আমার কর্মজীবন তাই সততা ও স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়। আমি কর্মজীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি মানব সেবার প্রতি আকৃষ্ট হই। প্রশাসনের সহকর্মী ও সুবানুধ্যায়ীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তাদের সাথেও সখ্য গড়ে ওঠে। এলাকার কোনো সমস্যা, কোনো ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার আকুলতাকে প্রশাসনের সহায়তায় সমাধান করে দিতাম। বন্ধুদের অনুপ্রাণিত করার মধ্য দিয়ে আমার মনে সূচিত হয় ইতিবাচক মনোভাব। আমি বুঝতে পারি, মানুষকে জাগাতে পারলে, প্রশাসনকে সংযুক্ত করে তাদের সমস্যার সমাধান করতে পারলে সব সমস্যার সমাধান করা যায়। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা প্রত্যেক মানুষের পবিত্র কর্তব্য। এইরূপ কর্তব্য সামনে এলে আমি কখনো পিছপা হতাম না, সানন্দ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতাম সবাইকে নিয়ে। কিন্তু আমার একার পক্ষে সব সমস্যার সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। তাই আমি প্রশাসনের সাহায্য নিতাম, প্রশাসনকে উজ্জীবিত করতাম সাধারণ মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে, আন্তরিক হতে সাধারণ মানুষের প্রতি, দেশের প্রতি, সর্বোপরি নিজের বিবেকের প্রতি। এসব করতে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে আমার একটা নৈকট্য ও সম্পর্ক গড়ে ওঠে। তাদের সঙ্গে মেশার পর আমার মনে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। এক্ষেত্রে আমার পারিবারিক শিক্ষা, বাবা মার বহুমাত্রিক নির্দেশনা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ আমার মধ্যে বিকাশ লাভ করে। আমার আচরণ ব্যবহারে তা বাল্যকাল সহ পরবর্তী জীবনে প্রতিফলিত হয়। আমার ইতিবাচকতার বিষয়ে একটি ঘটনা বলি। আমি যখন ব্যবসা করি, স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে আমার অফিস, ওয়েজ আর্নিং স্কিমে ডলার ক্রয় করে এলসি করতাম। আমি স্টক এক্সচেঞ্জের সদস্য হলেও ডলার ক্রয় বিক্রয় করতাম না। সে সময় ডলার ক্রয় বিক্রয়ে স্টক এক্সচেঞ্জ সদস্যদের প্রভাব ছিল। আমি ইম্পোর্ট ব্যবসা করতাম সময়ে 1978 সালের শেষের দিকে। ব্যবসা খুব ভালো রমরমা। এই সময় আমি মোস্তফা মহসিন মন্টুর বাসায় ভাড়া থাকি। আমার ভাই সৈয়দ হাসান নটরডেম কলেজে পড়ে। হাসান ও বোন মনোয়ারা আমার সাথে ঢাকায় থাকে। বাবা মা মাঝে মাঝে বেড়াতে আসেন। আমি তখনও বিয়ে করিনি, বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে, বিয়ের আনুষ্ঠানিকতার তোড়জোড় চলছে।
আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার এক বন্ধুর হুন্ডায় প্রায় চড়তাম। তার হুন্ডায় চড়ে বিভিন্ন জায়গায় যেতাম, ঘুরতাম। তার সাথে আমার যথেষ্ট সখ্য ছিল। দুজনেই মহসিন হলে থাকতাম। বন্ধুটি তখন চাকরি না পেয়ে ঘোরাফেরা করছে। বন্ধুটি একদিন আমার মতিঝিল অফিসে আসে, নিজের অভাব অনটনের কথা আমাকে জানায়, নিজের চাকরি না পাওয়ার কথা বলে এবং ব্যবসার জন্য আমার কাছে বড় অঙ্কের টাকা ধার চায়। প্রাথমিকভাবে টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তার সাথে এ নিয়ে কথা বলার পর নানা বিশ্লেষণে শেষ পর্যন্ত তাকে টাকা ধার দেয়া হয়নি। একদিন মতিঝিল স্টক এক্সচেঞ্জে বড় অঙ্কের টাকা নিয়ে এলসি খোলার জন্য গেলাম, কিন্তু এলসি খোলা ওই দিন সম্ভব হয়নি। ব্যাংক আওয়ার শেষ হওয়ায় টাকাটা ব্যাংকেও জমা দিতে পারিনি। ভাবলাম টাকাটা বাসায় নিয়ে যাই। সিদ্ধান্ত নিলাম এই টাকা দিয়ে আমার বিবাহের ব্যয় নির্বাহ করব। কাকতালীয়ভাবে সেদিন বন্ধুটি সারাক্ষণ আমার অফিস ছিল। অফিস থেকে আমি সাধারণত বেবি ট্যাক্সিতে চড়ে যাওয়া আসা করতাম। তখনও আমি গাড়ি কিনিনি, সাথে এতগুলো টাকা। তাই বন্ধুটির আহ্বানে তার হুন্ডায় বাসায় রওনা হলাম। ভয় ছিল এতগুলো টাকায় রাস্তায় পুলিশ জিজ্ঞেস করলে কি বলবো। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, তাই দূর দূর মন নিয়ে বাসার পথে এগুলাম। পথে একবার পুলিশ হুন্ডা থামিয়েছিল, কিন্তু চেক করেনি। বাসায় পৌঁছে দিয়ে বন্ধুটি চলে গেল। ওই দিন বাবা মা ও ছোট বোন বাসায় ছিল, হাসান কলেজে। বন্ধুটি যাওয়ার পরপরই হঠাৎ আর্মির পোশাকে অস্ত্র হাতে কয়েকজন ব্যক্তি আমার বাসায় ঢুকল, সাথে আমার বন্ধুটিও। তাকে কলার চেপে ধরে আর্মির পোশাক পরিহিত ব্যক্তিরা নিয়ে এসেছে। বন্ধুটি চুপচাপ, তাকে কেউ কিছু বলছে না। তারা কোনো কথা না বলেই টাকার ব্যাগটি আমার কাছে চাইল। আমি টেলিফোনে হাত দিতে গেলে বাধা পেলাম। আর্মি পোশাক পরিহিত ব্যক্তিরা ঘরে এদিকে ওদিকে টাকার ব্যাগটি খুঁজছে বলে মনে হল। ব্যাগটি পেয়ে তারা দ্রুত চলে গেল। এই সময় তারা আমাকে কোনো আঘাত করেনি, কোনো গুলিও করেনি। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি তারা আর্মির লোক ছিল না, আর্মির পোশাকে গুন্ডারা ছিল। বন্ধুটির চলে যাওয়া এবং চলে যাওয়ার পরপরই গুন্ডাদের আমার বাসায় হানা দেওয়া, বন্ধুটিকে আটক অবস্থায় গুন্ডাদের সাথে নিয়ে আসা এবং গুন্ডারা এসেই টাকার নির্দিষ্ট ব্যাগটি খোঁজার বিষয়টি আমার কাছে একটি নাটক বলে মনে হলো। আমার দৃঢ় বিশ্বাস জন্ম হল এটি পূর্ব পরিকল্পিত একটি নাটকের মঞ্চায়ন। এই টাকা ডাকাতির ঘটনাটি আমার বন্ধুর প্রতি আমাকে সন্দেহ প্রবণ করে তোলে। আজও আমার সেই সন্দেহ দূরীভূত হয়নি। আমি আজও ভাবি বিশ্ববিদ্যালয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু এহেন দুষ্কর্ম কী করে করতে পারে। আমি সে সময় তাকে কিছু বলিনি, পুলিশকেও বিষয়টি জানাইনি, আমি বন্ধুটিকে কোনো কটুক্তি করিনি। এটা হয়তো আমার সুপ্ত ইতিবাচক মনোভাবেরই বহিঃপ্রকাশ। বন্ধুটির সাথে এখনও দেখা হয়, কথা হয়, স্বাভাবিক সম্পর্কও রয়েছে। এখনও দেখা হলে বন্ধুটি বলে, ওই দিনের টাকা ডাকাতির বিষয়ে তুমি আমাকে আজও সন্দেহ করছো, আসলে কাজটি করেছে আমার আরেক বন্ধু। সেই বন্ধুটি এখন ব্যাংকার ছিলেন, পরবর্তীতে তিনি রাজনীতিতে এসেছেন, সংসদ সদস্য হয়েছিলেন। আরেকটি ঘটনা বলি। আমাদের ডাসার গ্রামের বাড়িতে চুরি হলো, চোর হাতে নাতে ধরা পড়ল। আমার ভাই হাসান ও বাড়ির অন্যান্যরা চোরের মাথার চুল মুড়ো করে দিল। আমি বাড়ি ফিরে দেখি সবাই চোরকে নিয়ে তামাশায় লিপ্ত। বিষয়টি আমার ভালো লাগেনি। আমি হাসানকে চোরের চুল মুন্ডু করার জন্য বকলাম এবং তাকে মাফ চাইতে বললাম, আর চোরকে শতোপদেশ দিয়ে বিদায় দিলাম। পরবর্তীতে চোরকে আমি আর্থিক সহায়তা দিলাম যাতে সে কাজ করে খেতে পারে। সেই চোর এখন আর্থিকভাবে সচ্ছল, স্বাভাবিক জীবন যাপন করছে। আমি জানি না কেন আমি ছোটবেলা থেকেই একটু বেশি সহানুভূতিশীল সাধারণ মানুষের প্রতি এবং সর্বদাই তাদের প্রতি টান অনুভব করি। আসলে ইতিবাচকতাই আমার ধর্ম, আমার কাজের পদ্ধতি। আমার টাকা লুটের সাথে সম্পৃক্ত বন্ধুটিকে সহায়তা না করতে পারায় বিষয়টি মাঝে মাঝে আমাকে পীড়া দেয়। ভাবি, এটা কি আমার নেতিবাচকতা? গ্রামের সেই চোরকে সহায়তা দিলাম, কিন্তু বন্ধুটিকে নয় কেন? আবার ভাবি, বন্ধুটি শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যে কাজটি করেছে তা অমার্জনীয়। একজন সাধারণ চোরকে তার সাথে মেলানো যায় না, এই ভাবনা আমাকে আশ্বস্ত করে। বন্ধুটিকে সেই সময় পুলিশে দেইনি, কিছু বলিনি, আজ অবধি স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছি। এটাই আমার ইতিবাচকতা, এটাই আমার সংস্কার,
এটাই আমার সৌজন্যবোধ। আরেকটি বিশ্বকাঁপানো ঘটনা বলি। আমি ব্যবসা করে প্রতিষ্ঠা পেয়েছি, ব্যবসার মাধ্যমে অর্জিত আয় দিয়ে আমি সম্পদের মালিক হয়েছি, জনকল্যাণমূলক কাজ করেছি, অসহায় মানুষের সাহায্যে অর্থ ব্যয় করেছি, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি। সবসময় ইতিবাচক মন নিয়ে যেমন ব্যবসা করেছি, তেমনি দুহাতে জনস্বার্থে অর্থ ব্যয় করেছি। আমি যখন রাজনীতিতে আসি, জনপ্রতিনিধি হই, সরকারের মন্ত্রিত্ব লাভ করি, এরপর থেকে কতিপয় মিডিয়া ও স্বার্থান্বেষী ব্যক্তি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়, আমার সুনাম নষ্টে তৎপর হয়। মন্ত্রীর গাড়ি ক্রয়, মন্ত্রীর অফিস সংস্কার, কালকিনিতে বাড়ি নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ, সড়কে যানজট ইত্যাদি নিয়ে নানা অপপ্রচার চালায়। স্থানীয় স্বার্থান্বেষী মহলের অভিযোগ এবং বিশ্বব্যাংকের ষড়যন্ত্র পদ্মা সেতু নির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বব্যাংক অহেতুক আমাকে দোষী করার জন্য উঠে পড়ে লাগে। এর সাথে যুক্ত হয় দেশের গুটি কয়েক সংবাদপত্র। এ সময় অনেকে আমাকে নির্দিষ্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করার জন্য প্ররোচিত করেছে, কিন্তু আমি তা করিনি, নেতিবাচকতার দিকে যাইনি। আমি জানি আমি সৎ, আমি সত্য, আমি কোনো অন্যায় ও অবৈধ কাজ করিনি। আমি সত্যের জন্য অপেক্ষা করি। দেশীয় ও আন্তর্জাতিক তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। বিশ্বব্যাংক তার ভুল স্বীকার করেছে। আমি বিশ্বাস করি আমার ইতিবাচক মনোভাব আমাকে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। আমি বলতে পারছি আমি নির্দোষ, এটা আমার ইতিবাচকতার ফসল। আরেকটি ঘটনা বলি। এই ঘটনা আমার জীবনের প্রতিক্ষণে মনে রেখে আমি পথ চলেছি। আমার বড় ভাইয়ের একটি অপরিপক্ক কাজ নিয়ে ঘটনা এটি। তিনি অষ্টম শ্রেণীতে পড়ার সময় প্রেম করে নিজেই বিয়ে করে ফেলেছেন। তখন গ্রামের লোকজন বলে বেড়ায়, সৈয়দ আতাহার আলী সাহেবের ছেলেরা মানুষ হবে না। এই ধরনের মন্তব্য আমার কিশোর মনকে ভীষণভাবে আহত করে। আমি মনে মনে প্রতিজ্ঞা করি, লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের মতো মানুষ হয়ে গ্রামের কতিপয় লোকের এই ধারণা ভুল প্রমাণ করব। ওই ঘটনার পর আমি আমার মা, আপন বোন, খালাতো মামাতো বোন এবং ভাবি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আন্তরিকভাবে মিশিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনেও এই ধারা অব্যাহত রেখেছি। আমি মনে করি আমার এই সতর্কতা, আমার এই চিন্তা আমার চলার পথকে সুগম করেছে, আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। আমার ভাই বোনেরা শিক্ষিত হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সেদিনের লোকজনের ভুল কথা, ভুল ধারণা, আমার ইতিবাচক ব্যবহার, আচরণ ও কর্ম দ্বারা মিথ্যা প্রমাণিত হয়েছে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ এবং সাধারণ জনগণের মধ্য থেকে পাওয়া এই অসামান্য বোধ আমাকে জনগণের প্রতি আকৃষ্ট করে তোলে। এলাকার জনগণের সাথে আমার এই সম্পৃক্ততার কারণে রাজনীতিবিদদের সঙ্গেও গড়ে উঠে একটা সম্পর্ক, যা আমাকে আস্তে আস্তে রাজনীতির প্রতি কৌতূহলী করে তোলে। বুঝতে পারি রাজনীতির সাথে উন্নয়নের একটা সম্পর্ক রয়েছে। আমি প্রশাসন ও রাজনৈতিক বন্ধুদের সহায়তায় নিজেকে এলাকার উন্নয়নে, মানুষের সেবায় কাজ করতে থাকি। 1988 সালের বন্যা আমাকে দুর্গত মানুষের সেবায় কাজ করার সুযোগ এনে দেয়। আমি দিন রাত পরিশ্রম করে নৌকায় চড়ে ত্রাণ সামগ্রী বিতরণ করি, মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসার বীজ রোপণ করি। এভাবে আমি নিজেকে সমর্পণ করি মানব সেবায়। ক্রমান্বয়ে আমার সেবার পরিচিতি রাজনৈতিক মহলে প্রশংসা অর্জন করে। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ডক্টর শফিক সিদ্দিকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পরিবারে আমার যাতায়াত ছিল। জননেত্রী শেখ হাসিনা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। 1991 নির্বাচনে তিনি আমাকে আমার এলাকা মাদারীপুর 3 থেকে নির্বাচন করতে বলেন। রাজনীতির প্রতি আমার আগ্রহ ছিল, তবে সরাসরি রাজনীতির ইচ্ছা আমার কোনো দিন ছিল না। আমি দেখেছি শত শত লোককে রাজনীতি করার সুযোগ পাওয়ার জন্য নেতাদের পেছনে হন্যে হয়ে ঘুরতে, তাদের পদধূলি নিতে। মাননীয় জননেত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতে নির্দেশ দিলেন, আমি তাতে অমত করতে পারিনি। আমি নেত্রীর কথায় রাজি হয়ে যাই। বুঝতে পারি ব্যক্তিগত পরিসর থেকে জনকল্যাণ করার চেয়ে রাজনৈতিক পরিসরে গিয়ে জনকল্যাণ করা অনেক সহজ। ইতোমধ্যে আমি আমার এলাকার এবং এলাকার বাইরেও আরও অনেক জায়গায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজের আয়কে কখনো আমি আমার একার ভোগে ব্যবহার করিনি। দুস্থ ও কন্যাদায়গ্রস্ত পিতাদের সাহায্য করেছি, এলাকার উন্নয়ন ও মানুষের কাজে
নিজেকে নিয়োগ করেছি। আমি কিন্তু কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে সাধারণ জনগণের কাছে যাইনি। ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাওয়া মানে ভিক্ষাবৃত্তি। ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের লক্ষ্য নিয়ে জনগণের কাছে কখনো যাইনি। ওভাবে গেলে আমিও সাধারণ হয়ে যেতাম। সাধারণ হতে হলে ত্যাগ করার প্রয়োজন হয়, তাই সাধারণ হওয়া খুব সাধারণ। ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল নিয়ে রাজনীতিতে আসা লোকের অভাব নেই। অন্যের জীবনের প্রতি দরদ প্রকাশ করতে পারলে অন্যের কাছে আপনার নিজের জীবনের মূল্যও বেড়ে যাবে। অন্যকে সন্তুষ্ট করার ইচ্ছার মধ্যে নিজের সন্তুষ্টির পূর্ণতা নিহিত। অন্যকে সুখ দিতে পারলে নিজের সুখ আপনা আপনি নিশ্চিত হয়ে যায়। মানুষ কি চায়? ভাবতে ভাবতে ভাবনার রেশ আমাকে জনগণের আরও কাছে নিয়ে গেল। আমি তাদের মনে প্রবেশ করতে চাইলাম, তাদের ইচ্ছাকে বোঝার এবং মনোভাবকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তারপর আমি আমার প্রশ্নের উত্তর পেলাম। মানুষ সুখ চায়। কেবল সুখ কি যথেষ্ট? উত্তর আমাকে আরেক প্রশ্নের দিকে নিয়ে গেল। জ্ঞানীদের কাছে পূর্বের প্রশ্নের উত্তরই পরবর্তী প্রশ্নের জন্মদাতা। এভাবে যত উত্তর তত প্রশ্ন, যত প্রশ্ন তত উত্তর, এবং তত জ্ঞান তত সমাধান তত পর্যবেক্ষণ। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের এমন অবিশ্বাস্য উন্নয়নের কৃতিত্ব প্রশ্নের উত্তরের নয়। তাই আমি উত্তর পাওয়ার পর আবার প্রশ্নের সন্ধানে মনকে নিবদ্ধ করতাম। এটাই আসল অগ্রগতি, সমৃদ্ধির ভুবনের নিকটবর্তী হওয়ার ব্রত। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া জড়তার লক্ষণ। জীবিত কোনো জাতি এমনটি করতে পারে না। মানুষ আর প্রাণীর মানসিক পার্থক্যের অন্যতম দিকও এটি। তাহলে মানুষের জীবনের পরিপূর্ণ প্রাপ্তির জন্য কি কেবল সুখই যথেষ্ট? আমার সোজা উত্তর, কখনো না। সুখের অসংখ্য অনুষঙ্গ কেবল মানুষকে উপভোগ্য করে তুলতে পারে, কিন্তু সুখ একা উপভোগ্য হতে পারে না। এর সঙ্গে জড়িত অসংখ্য উপাদান এবং মানসিক স্পৃহার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। অতএব এটি প্রমাণিত যে কেবল সুখ একা মানুষকে সুখী করতে পারে না। সুখ কোনো ক্রয়যোগ্য পণ্য কিংবা পূর্ব হতে তৈরি কোনো বিষয় বা বস্তু নয়। এটি ব্যক্তির নিজ নিজ কর্ম থেকে উচ্চারিত হয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়, সুখ নয়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাও দোকানে অন্যান্য পণ্যাদির মতো বিক্রি হতো। সুখ নিজের উপলব্ধির বিষয়। প্রকৃত অর্থে কোনো মানুষই সুখী নয়, আবার কোনো মানুষই অসুখী নয়। সুখ আর অসুখী চিন্তার নিজস্বতার ওজস্বিতা মাত্র। রাজনীতিতে জড়িত হওয়ার পর প্রশাসনের সঙ্গে আমার সম্পর্ক আরও নিবিড়, গভীর এবং সক্ষমময় হয়ে ওঠে। একই সঙ্গে জনগণের সঙ্গেও আমার সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ ও বিস্তৃত হয়। আমি বুঝতে পারি জনগণ কি চায়, কি পেলে তারা খুশি হয়, কি করে তাদের তুষ্ট করা যায়। কিন্তু তাদের ওই চাওয়া পাওয়া আর খুশি হওয়াকে আমার মনের চাওয়া পাওয়ার সঙ্গে মেলাতে পারি না। তারা চায় কেবল বর্তমান নিয়ে সুখী হতে। তারা আজ নিয়ে তুষ্ট, তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না। কিন্তু ভবিষ্যৎ না থাকলে আমাদের যে এখানেই শেষ হয়ে যেতে হবে, এটি জনগণকে বোঝানো কষ্টকর না হলেও অতীতের জন্য তারা বর্তমানের সুখে ত্যাগ করতে প্রস্তুত নয়। তাদের অধিকাংশ চায়, নগদ চাই, আগামীর ভাবনা আমাদের নয়। এটি নেতিবাচকতা। এমনটি হতে দেয়া যায় না। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কর্মী হিসেবে বারবার আমি আমাকে প্রশ্ন করি, আমার কাজ কি শুধু জনগণের ওই তাৎক্ষণিক চাহিদা পূরণ করে তাদের সুখী করা, নাকি এমনভাবে কাজ করা যাতে প্রজন্মের পর প্রজন্ম তারা সুখ নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী এটি করতে হলে বর্তমান সুখে কিছুটা হলেও বিসর্জন দিতে হবে। জনগণ তা ভালো চোখে দেখে না। তাহলে এই মুহূর্তে আমার প্রধান কাজ কি? সরকার ও জনপ্রত্যাশা। অনেকে বলেন সরকারের প্রধান কাজ দীর্ঘমেয়াদী সুখের টেকসই ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্য স্থির করে সরকার পরিচালনা করা। তা যদি হয় তাহলে সরকারের কাজ কি? অনেকে বলেন সরকারের কাজ আইন প্রণয়ন ও তা কার্যকর করা। কিন্তু আইন কি এবং কেন? আইনের কাজ কি দেশ, মানুষ ও জাতিকে সুরক্ষা প্রদান ও তাদের সার্বিক অধিকার নিশ্চিত করা? যদি তা হয় তাহলে কিভাবে? এ নিয়ে নানাজনের নানা মত। আইনের কাজ শুধু রাষ্ট্র, সরকার, জনগণ এবং লাভ অলাভ ঘিরে আবর্তিত হলে তা কি দেশকে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেবে?
টেকসই হবে দীর্ঘ লক্ষ্য অর্জনের ক্ষেত্র আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে হবে না। সাধারণভাবে বলা হয় আইন প্রণয়ন এবং তার উদ্দেশ্য হচ্ছে সমাজ জীবনের পর্যাপ্ত চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, নিরাপত্তা, বাক স্বাধীনতা প্রভৃতি নিশ্চিত করা। আসলে কি এসব নিশ্চিত করলে শান্তি পাওয়া যাবে? পৃথিবীর অনেক দেশ এসব চাহিদা বহুলাংশে নিশ্চিত করেও শান্তির অভাবে ভুগছে, হাহাকার করছে শান্তির জন্য, বেড়ে গেছে অস্থিরতা। শান্তি যত আসছে মানসিক শান্তি তত দূরে সরে যাচ্ছে, কিন্তু কেন? আমাদের প্রথমে এই কারণটাই খুঁজে বের করতে হবে, এটাই হবে সরকারের লক্ষ্য। আমি মনে করি কেবল সরকারই জনগণের সুখ নিশ্চিত করতে পারে না, যদিও সরকার এই বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে এবং রাখে। এই লক্ষ্যে সরকার আরও ব্যাপক, আরও গভীর, নিবিড় এবং ব্যক্তি হতে শুরু করে দেশব্যাপী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিশ্বায়নের কল্যাণেও ব্যাপক ভূমিকা রাখতে পারে। একটি আদর্শ সরকারই কেবল এ ধরনের ভূমিকা রাখতে পারে। এটি করতে হলে সরকারকে হতে হবে শক্তিশালী, দক্ষ এবং উদার। এই তিনটি গুণ কেবল জনগণই সরকারকে দিতে পারে। এবার প্রশ্ন, সরকার কি? সরকার এমন বিশাল একটি ধারণা যা আপনার যত কিছু প্রয়োজন সব কিছু সহজে দিতে পারে এবং আপনার যা কিছু আছে সব নিয়েও যেতে পারে। সরকার অসীম শক্তির অপার ক্ষমতা, অপরিসীম ক্ষমতার অধিকারী বলে সরকারকে সবসময় ক্ষমতা প্রয়োগে ধীরস্থির ও সংযমী হতে হয়। বস্তুত সরকার হচ্ছে এমন একটি অভিধা যার প্রচণ্ড ক্ষমতা জনগণের প্রতি মুগ্ধ মমতায় সর্বক্ষণ এত সন্ত্রস্ত থাকে যে তাদের সেবা হতে এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব আর কর্মকাণ্ডকে দূরে রাখতে পারে না। যে সরকার জনগণকে ভয় করে, সেটি মূলত নিরীহ হরিণ পালের সামনে গর্জিত তর্জিত একটি ক্ষুধার্ত বাঘ, যার মুখে ধারালো দাঁত, জিহ্বায় রক্ত স্নান, পেটে ক্ষুধা এবং অন্তরে পাশব ক্রোধ ছাড়া আর কিছু নেই। সরকার কি কি কাজ করতে পারে জনগণকে সুখী করার জন্য? এর কোনো সীমা পরিসীমা এবং আদি অন্ত নেই। সরকার নামটির অন্তর্নিহিত অর্থ এতই অনন্ত যে তাকে কোনো অবস্থাতেই নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করা যায় না। সরকারের কাজ হবে বর্তমান মুহূর্ত থেকে শুরু করে অনাদিকাল পর্যন্ত দীর্ঘস্থায়ী। তার কাজ বর্তমানকে যেমন সুরক্ষিত করবে, তেমনি বিকশিত করবে ভবিষ্যৎকে। সরকারের কাজ হবে জনবিন্যাসের গভীরে ন্যস্ত অসীম ও বৈচিত্র্যময় উপায়ে সম্পাদন করা, অর্পিত কাজ অনুপ্রেরণামূলক, প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী করা। সরকারের দ্বিতীয় কাজ জনগণের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে জনগণ তাদের স্বপ্নকে প্রত্যাশিত সুখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বৈশ্বিক ক্ষেত্রে প্রতিস্থাপন করার যোগ্যতা পায় স্বীয় প্রতিভাকে এবং নিরাপত্তা অনুভব করে সবসময় সবখানে যে কোনো পরিস্থিতিতে। সরকার কিভাবে এমন পরিবেশ সৃষ্টি করতে পারে? জনগণের মনে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তাদের মনে আসার আলো জেলে এমন পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই সরকারের কাজ হবে উৎসাহমূলক, উদ্দীপনামূলক, প্রেরণামূলক, কোনো অবস্থাতে নিয়ন্ত্রণমূলক নয়। সরকারের কাজ হবে জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গিসমূহ বের করে সেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পুরে দেয়া, তাদের স্থবিরতাকে দৃষ্টিভঙ্গির ত্বরণ দিয়ে গতিশীল করে তোলা। এজন্য সরকারের ক্ষমতার প্রয়োজন, কিন্তু ক্ষমতার চেয়ে বেশি প্রয়োজন ক্ষমতার সহনশীল প্রয়োগ আর উদার দৃষ্টিভঙ্গি। সরকারের এই ক্ষমতা কেবল জনগণকে উজ্জীবিত করার জন্য, তাদের বাকশক্তিকে বাঘের গতি দেওয়ার জন্য, কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ করার জন্য নয়। এইভাবে সরকার জনগণকে সুখের অনুকূলে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারে। জনগণ যদি বুঝতে পারে সরকার তার সেবায় নিয়োজিত, তার নিরাপত্তায় মগ্ন, তার সুখই সরকারের সুখ, তাহলে প্রাপ্তি আর কি থাকতে পারে জনগণের? এসব কাজ কিভাবে সম্পন্ন করা যায়? জনগণের সাহায্যে, সরকারে কর্মরত লোকদের সাহায্যে। লাখ লাখ লোক সরকারে কাজ করে, তাদের সবাই শিক্ষিত, প্রশিক্ষিত এবং নিজ নিজ দায়িত্বে যেমন বিশ্বস্ত তেমনি কর্তব্যপরায়ণ। অনেক যাচাই বাছাই করে তাদের নিয়োগ দেয়া হয়। এখানে দেশের নানা ধর্ম জাতির মানুষ রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকের পরিচয় হয়ে যায় একটা, সরকারি চাকুরে। সরকারের উদ্দেশ্য পূরণের জন্য তাদের নিয়োগ দেয়া হয় এবং সঙ্গত কারণে সরকার তার উদ্দেশ্য পূরণের জন্য এদের উপর নির্ভরশীল। শুধু নির্ভরশীল বললে কি কাঙ্ক্ষিত কাজ পাওয়া যায়?
কখনো পাওয়া যায় না। উদ্দেশ্যকে সার্থকভাবে পূরণ করার জন্য সরকার যাদের উপর নির্ভরশীল তাদের এমনভাবে গঠন করার উদ্যোগ নিতে হবে যেন সহজে সরকারের লক্ষ্য পূরণের পথ সুগম হয়। তারা সরকারের উদ্দেশ্যের মাধ্যমে জনগণের কল্যাণকে সফল করার জন্য শ্রম দেয়, মেধা দেয়। সরকারের উচিত তাদের এভাবে গড়ে তোলা, প্রশিক্ষিত করা, যাতে তারা নিজেদের মূল্যায়িতভাবে যা তাদের কর্মকে আরও উজ্জীবিত করে দেবে। এজন্য প্রয়োজন তাদের মধ্যে সুন্দর আচরণের মনোভাব গেঁথে দেয়া, সেবার মনোভাব সম্পৃক্ত করা। আসলে সবচেয়ে বেশি সৌন্দর্য রয়েছে সুন্দর আচরণের মাঝে। যারা আচরণ সুন্দর নয় তার কোনো সৌন্দর্য নেই, তার থেকে কোনো সেবাধর্মী কাজ পাওয়া কঠিন। সরকারি কর্মচারীদের নিজস্ব বলে কিছু নেই, সরকারের নির্দেশনাই তাদের কর্ম। প্রতিদিন সকালে জাগ্রত হওয়ার পর থেকে পুনরায় নিদ্রা পর্যন্ত, এমনকি নিদ্রাতেও নির্দেশনা নিয়ে ভাবে, ভাবতে বাধ্য হয়, কারণ এটাই তাদের কাজ। এজন্য তাদের নিজেদের যোগ্য করে গড়ে তোলা আবশ্যক। সফলতার জন্য যোগ্যতা দরকার, সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। এছাড়া তাদের মধ্যে ন্যায়ভিত্তিক প্রশাসন পরিচালনার মনোভাব গ্রথিত করে তোলা। মনে রাখতে হবে অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করার মতো নিকৃষ্টতম অপরাধ আর নেই। তাদের মধ্যে সৎভাবে কাজ করার মানসিকতার বীজও বপন হবে, কারণ সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সরকারি কর্মকর্তাদের সরকার যদি নিজের উদ্দেশ্যের সঙ্গে একীভূত করতে পারে, মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে পারে, তাহলে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তবে সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে তাদের কাজে দায়িত্ব পালনে দক্ষ করে তোলা। অধিকাংশ সরকারি কর্মচারী তাদের পুরো জীবনটা একটা নির্দিষ্ট গণ্ডিতে কাটিয়ে দেয়। একই কাজ করে যেতে হয় আজীবন। এ কাজ যেমন বৈচিত্র্যহীন তেমনি একঘেয়ে। তারা যৌবন আর জীবনের পুরোটাই সরকারি কাজে কাটিয়ে দেয়। অবশ্য এই জন্য তাদের কোনো দুঃখ নেই, বরং গর্ব করে সরকারের হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার সুযোগ পেয়েছে বলে। সরকার তার কর্মচারীদের মাধ্যমে উদ্দেশ্য পূরণ করে, অতএব সরকারের লক্ষ্যে পৌঁছার প্রথম হাতিয়ার সরকারি কর্মচারী। কোনো হাতিয়ারকে সচল রাখতে হলে তার যত্ন নিতে হয়, নিয়মিত সান দিতে হয়, মেরামত করতে হয়, প্রয়োজনীয় একাগ্রতায় সংরক্ষণ করতে হয়। সরকারি কর্মচারীদের লালনেও এসব বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি আবশ্যক। তাদের প্রতি এমন সুদৃষ্টি দিতে হবে যাতে তারা সবসময় সচল থাকে, তাদের অভাব অভিযোগ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিহ্নিত করে তা পূরণ করার ব্যবস্থা নিতে হবে, তাদের যে কোনো সমস্যায় এগিয়ে আসতে হবে যাতে তারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখী হতে পারে, সুখে থাকতে পারে। কারণ সরকারের উদ্দেশ্য জনগণের সুখ নিশ্চিত করা। যারা এ দায়িত্বে অন্যতম সহায়ক তারা যদি সুখ না পায় তাহলে অন্যদের সুখ দেবে কী করে? সরকারের এই বিষয়টি প্রথমে নজরে রাখা উচিত। তবে একটা বিষয় খুব বিচক্ষণতার সঙ্গে দেখতে হবে, তা হচ্ছে কোনো সরকারি কর্মচারী সরকার কর্তৃক তার অর্পিত ক্ষমতার অপব্যবহার যেন না করতে পারে এবং এমন ইচ্ছাও যাতে তাদের মধ্যে জাগ্রত না হয়। তবে বলা অযৌক্তিক হবে না যে মানুষ এক প্রকার জীব এবং ধর্মমতে আল্লাহর আদেশ অমান্য করার কারণে স্বর্গ হতে পতিত হয়। ফলে মানুষ মানবিক দুর্বলতায় বেড়েই উঠে, তার মধ্যে লোভ থাকে, থাকে হিংসা বিদ্বেষ, থাকে পাওয়ার পরও আরও অধিক পরিমাণ পাওয়ার ইচ্ছা। প্রচণ্ড প্রাপ্তির আকাঙ্ক্ষা মানুষকে সুখ দিতে পারে না, কিন্তু সুখের সন্ধানে অনেকে লোভী ও অসৎ হয়ে যায়। সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা লোভে পড়ে অন্যায় ও অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। এরূপ অনাকাঙ্ক্ষিত বোধ যাতে জাগ্রত না হতে পারে সেজন্য শুরু থেকে সরকারি কর্মচারীদের উদার মমতায় লালন করতে হবে, প্রশিক্ষিত করতে হবে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। অতএব একটি বিষয় সুস্পষ্ট যে সুখ যাই হোক না কেন, মূলত সুখের লক্ষ্যে সরকার, সুখের জন্য সরকার এবং জনগণের সুখের প্রত্যাশায় নির্বাচিত হয় সরকার। সরকারের উদ্দেশ্য হল সুখ প্রতিষ্ঠা করা। সরকার যেন একটা জীবন্ত প্রাণী, ব্যক্তির নৈতিক পূর্ণতা ও সুখ অর্জনের মাধ্যমে জনপ্রত্যাশাকে বাস্তব রূপ দেওয়া সরকারের লক্ষ্য। পঞ্চদশ শতকের খ্যাতিমান আরব ইতিহাসবেত্তা ইবনে খালেদুন সরকারের লক্ষ্য অর্জন ও প্রত্যাশা বিনির্মাণের ক্ষেত্রে জনগণের সুখ, লক্ষ্য ও প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে সুখ নিশ্চিত করা প্রত্যেকের অধিকার। অতএব সরকারের অন্যতম কাজ মানুষকে সুখ দেয়া,
যেভাবে হোক সরকারকে তা করার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে। সরকার এ কাজে অবশ্যই সফল হবে যদি এ কাজে জনগণকে সম্পৃক্ত করা হয়ে যায়। জনগণকে সম্পৃক্ত করার অন্যতম উপায় হচ্ছে তাদের আস্থা অর্জন করা। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড মূলত সুখের জন্য পরিচালিত, তবে সুখ এবং তার অর্জন ও লক্ষ্য নিয়ে মত পার্থক্য আছে। আগে মনে করা হতো সুখ অর্থ বা স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি জাতিসংঘ সুখের ধারণাকে কেবল আর্থিক বিষয়ে আবদ্ধ না রেখে মানসিক ধারণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে সমন্বিত করার পরামর্শ দিয়েছেন। সরকারের কর্মকাণ্ড ও সাফল্য পরিমাপের জন্য নির্ধারিত মানদণ্ড কেবল আর্থিক দৃষ্টিকোণে আবদ্ধ না রেখে তা সংশোধনপূর্বক মানব সুখ সম্পর্কিত মানদণ্ড তৈরির জন্য আহ্বান করেছে জাতিসংঘ। আর্থিক সমৃদ্ধিকে সুখের সঙ্গে সমন্বিত করে ভুটান একটি মানদণ্ড প্রতিষ্ঠা করেছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আর্থিক সমৃদ্ধির চেয়ে সুখের মাত্রা অধিকতর নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ একটি বিশ্ব দিবসের নামকরণও করেছে। আমি মনে করি সুখে কেবল আর্থিক মানদণ্ডে বিচার করার কারণে নৈতিকতা পশুত্বের পর্যায়ে চলে যাচ্ছে। এমন নেতিবাচক অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, নতুবা মানব জাতির সঙ্গে জন্তু দানবের তফাত ক্ষীণ হয়ে যাবে। এমন অবস্থা যদি হয় তাহলে তা হবে আমাদের জন্য বড় লজ্জার এবং কষ্টের। অনেকে মনে করেন ধন আর সুখ অভিন্ন। মূলত ধন আর সুখ এক বিষয় নয়, ধন বস্তু এবং সুখ সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিগত ব্যাপার, মানসিক পর্যায়ে জাত একটি ইতিবাচক দিক। কেউ শত শত কোটি টাকার মালিক হয়েও বিন্দুমাত্র সুখের অধিকারী নাও হতে পারেন, আবার কেউ সামান্য অর্থের মালিক হয়েও অবারিত সুখের অধিকারী হতে পারেন। অথচ জীবনের উদ্দেশ্যই সুখ। এ হিসেবে বস্তুগত ধন সম্পদের চেয়ে সুখের গুরুত্ব অনেক বেশি। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ইন্টারন্যাশনাল SADI এর এক গবেষণায় বলা হয়েছে পৃথিবীতে ধনী ব্যক্তির তুলনায় অপেক্ষাকৃত গরিব লোকের সুখ বেশি। তেমনি ধনী দেশের মানুষের তুলনায় অপেক্ষাকৃত কম ধনী দেশের জনগণের সুখ অনেক অবারিত। জনগণ যদি এমন কিছু চায় যা বিশ্ব শান্তি এবং প্রাকৃতিক পরিবেশ বা মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তাদের বোঝাতে হবে যে সুখ মানে শুধু নিজে সুখে থাকা নয়, বর্তমানকে নিয়ে সুখে থাকা। গবেষণায় দেখা গিয়েছে সুখী মানুষ অধিক কর্মক্ষম হয়, ফলে উৎপাদন কর্মকাণ্ডে প্রচুর সময় দিতে পারে। তারা দীর্ঘজীবী এবং আর্থিক উন্নয়নের লাকসই সহায়ক হিসেবে কাজ করতে পারে। তারা উৎপাদন করে অধিক পরিমাণ কিন্তু ব্যয় করে তুলনামূলকভাবে কম। এক সময় সুখ ছিল সম্পূর্ণ একটি অগ্রাহ্য ধারণা। এটাকে পরিমাপ করার কোনো চেষ্টা কেউ করেনি, কেবল অনুভব করা হতো। কিন্তু সম্পদের চেয়ে সুখের গুরুত্ব অধিক। এই বিশ্বাস যতই জনপ্রিয় হয়ে উঠেছে, সুখ নিয়ে সার্বিক চিন্তা ও গবেষণাও তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন অর্থ সম্পদের পাশাপাশি সুখ নিয়েও গবেষণা হচ্ছে। সুখ পরিমাপ করা যায়, এর বৃদ্ধি ও বিস্তার এবং কম বেশি পরিমাপও করা যায়। সুখকে যথাযথভাবে নির্দেশ করার জন্য গবেষকরা ইতোমধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য, মানদণ্ড এবং শর্ত চিহ্নিত করেছেন, যার মাধ্যমে সুখকে একদম পণ্যের মতোই পরিমাপ করা যায়। অদূর ভবিষ্যতে সুখ আরও বেশি পরিমাপ্য হয়ে উঠতে পারে। প্রশ্ন আসতে পারে, সুখ কীভাবে অর্জন করা যায় এবং সুখের প্রকৃতিই বা কী হবে? এটি নির্ভর করবে আমাদের জনগণের ইচ্ছা, দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক বৃত্তি আর সরকারের কৌশলের উপর। তবে কোনো অবস্থাতেই তা কেবল জনগণের ইচ্ছাকে ঘিরে আবর্তিত হবে না। সুখ যেহেতু পণ্য নয়, অনুভূতি, তাই এটি অনুভব করতে হবে মন দিয়ে, ধারণ করতে হবে হৃদয় দিয়ে, আর উপভোগ করতে হবে ইতিবাচকতা দিয়ে। জনগণ যদি এমন কিছু চায় যা বিশ্ব শান্তি এবং প্রাকৃতিক পরিবেশ বা মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, তাদের বোঝাতে হবে যে সুখ মানে শুধু নিজে সুখে থাকা নয়, বর্তমানকে নিয়ে সুখে থাকা নয়। তাদের মনে এই ধারণা দিতে হবে সুখ মানে সবার তৃপ্তিকে সমন্বিত করে উপভোগ করার অন্যতম কৌশল। কর্মকর্তাকে এমন ধারণা দিতে হবে যে ব্যক্তি তাকে পছন্দ করেন তিনি যেন তার প্রতি কোনো অন্যায় সুযোগ না নেন। কর্মকর্তাকে যে ব্যক্তির প্রয়োজন, কর্মকর্তার কাছে যার কাজ আছে, তাকে ব্যস্ততা দেখানো ঠিক নয়।
আবার যে ব্যক্তি তাকে ভরসা করে তার প্রতি যেন কর্মকর্তা প্রতারণা না করে। অন্যদিকে যে তাকে মনে রাখে তাকে কখনো না ভোলা, অর্থাৎ তাকে সবসময় মনে রাখা উচিত। এই মূল্যবোধে সরকারি কর্মচারীকে উদ্বুদ্ধ করতে হবে। মূলত এই কৌশল অর্জনই হতে পারে সরকারের সুখ অর্জনের প্রধান উপায় এবং জনগণকে সন্তুষ্টি দিতে পারার কার্যকর কৌশল। এটি কষ্টকর হলেও জনগণকে ইতিবাচক ধারণায় ঐক্যবদ্ধ করতে পারলে সহজে সুখ অর্জন করা যায়। আমি যতদিন সরকারে ছিলাম ততদিন এইভাবে ভেবেছি, সুখ কেবল ব্যক্তিগত বিষয় নয়, সুখ সামষ্টিক সাফল্যের সার্বজনীন প্রশান্তির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল ক্ষণিকের মোহ নয়, বরং যুগান্তরের পাদপীঠ। তাই আমি আগামী নির্বাচনের কথা না ভেবে আগামী প্রজন্মের কল্যাণে অগ্রসর হওয়াকে গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দিয়েছি যুগের পর যুগ আমাদের দেশের জনগণ কীভাবে সুখে থাকতে পারে সেই বিষয়টিকে। তাই নিজের অর্থ ব্যয় করে প্রত্যন্ত গ্রামে গঞ্জে গড়ে তুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সুযোগ পেয়েছে সেখানে শিক্ষাকে অবারিত করার কাজে এগিয়ে গেছি। আমি জানি শিক্ষা মানুষের অর্থ সম্পদকে শুধু বৃদ্ধি করে না, একই সঙ্গে মানসিক বোধ ও ইতিবাচকতায়ও ঋদ্ধ করে। আমি আমার রাজনীতি, প্রশাসন, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ব্যক্তিগত উদ্যোগকে সামষ্টিকতায় আপতিত করে জনগণকে সুখী করতে চাই। এটাই আমার লক্ষ্য, এটাই আমার ব্রত। আমি আমার সমস্ত অর্জন আর বুদ্ধিবৃত্তিক কৌশলকে এ কাজে ব্যয় করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সফলতা সুখের দৃশ্যমান অনুষঙ্গ, তবে সফলতার অন্ত নেই, তাই সুখেরও কোনো পরিধি নেই। নানাজন নানাভাবে নানা দৃষ্টিভঙ্গিতে এটি অর্জন করতে পারেন। প্রবীণ এক রাজনীতিবিদ একদিন আমাকে বলেছিলেন, আপনি একজন সফল ব্যক্তি, অনেক কিছু পেয়েছেন, আর কি চাওয়ার আছে আপনার? আমি বলেছিলাম, সফলতা গন্তব্যস্থল নয়, ভ্রমণের প্রারম্ভ মাত্র। তাই সফলতা মানুষকে আরও সক্রিয়, আরও সাবধান, আরও অধিক পথ পরিক্রমায় দায়বদ্ধ করে তোলে। যারা সফলতার সন্তুষ্টি নিয়ে আত্মতুষ্টিতে আত্মহারা হয়ে থেমে যান, তারা পক্ষান্তরে প্রাপ্ত সফলতাকে গলা টিপে হত্যা করেন। সফলতা হল সন্তানের মতো, একে প্রতিনিয়ত অপত্য স্নেহে লালন করতে হয়। সুখ ও ঠিক এমন আচরণই আপনার কাছে প্রত্যাশা করে।